হজরত ঈসা আলাই সাল্লামকে আসমানে উঠিয়ে নেওয়ার বর্ণনা আল্লাহ তাআলা কর্তৃক ঈসা আলাহ সাল্লামকে রক্ষা এবং ইহুদি ও নাসারাদের তাকে শুলে চড়াবার মিথ্যা দাবি প্রসঙ্গে এই প্রসঙ্গে আল্লাহর বাণী অর্থ এবং তারা চক্রান্ত করেছিল আল্লাহ কৌশল করেছিলেন আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ স্মরণ করো যখন আল্লাহ বললেন হে ইসা আমি তোমার কাল পূর্ণ করেছি এবং আমার নিকট তোমাকে তুলে নিচ্ছি এবং যারা কুফরি করেছে তাদের মধ্য হতে তোমাকে পবিত্র করছি আর তোমার অনুসারীদেরকে কিয়ামত পর্যন্ত কাফিরদের উপর প্রাধান্য দিচ্ছি অতপর আমার কাছে তোমার প্রত্যাবর্তন তারপর যে বিষয়ে তোমাদের মতান্তর ঘটেছে আমি তা মীমাংসা করে দেব সুরা আল ইমরানের চুয়ান্ন থেকে পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহতালা আরও বলেন অর্থ এবং তারা লানতগ্রস্ত হয়েছিল তাদের অঙ্গীকার ভঙ্গের জন্য আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করার জন্যে নবীগণকে অন্যায়ভাবে হত্যা করার জন্যে এবং আমাদের হৃদয় আচ্ছাদিত তাদের এই উক্তির জন্য বরং তাদের কুফরির কারণে আল্লাহ তাতে মহর মেরে দিয়েছেন সুতরাং তাদের অল্প সংখ্যক লোকই বিশ্বাস করে এবং তারা লানদগ্রস্ত হয়েছিল তাদের কুফরির জন্য ও মারিয়ামের বিরুদ্ধে গুরুতর অপরাধ অপবাদের জন্য আর আমরা আল্লাহর রাসুল মারিয়াম তনাই ঈসা সিহকে হত্যা করেছি তাদের এই উক্তির জন্য অথচ তারা তাকে হত্যা করেনি ক্রুশবিদ্ধ করেনি কিন্তু তাদের এরূপ বিভ্রম হয়েছিল যারা তার সম্বন্ধে মতভেদ করেছিল তারা নিশ্চয়ই তার সম্বন্ধে সংশয় যুক্ত ছিল এই সম্পর্কে অনুমানের অনুসরণ ব্যতীত তাদের কোনো জ্ঞানই ছিল না এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি এবং আল্লাহ তাকে তার নিকট তুলে নিয়েছেন এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় কিতাবীদের মধ্যে প্রত্যেকে তার মৃত্যুর পূর্বে তাকে বিশ্বাস করবেই এবং দিন সে তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে সোরানিসা এর একশো থেকে একশো নম্বর আয়াত উপরেউক্ত আয়াতসমূহ দ্বারা আল্লাহ মানুষকে জানিয়ে দিলেন যে তিনি হসরত ইসা সাল্লামকে নিদ্রাচ্ছন্ন করার পরে আসমানে তুলে নেন এটা সন্দাহিতভাবে বিশুদ্ধ মত ইহুদিরা ওই যুগের জৈনিক কাফির বাচ্চাদের সাথে ষড়যন্ত্র করে তাকে যে নির্যাতন করতে চেয়েছিল আল্লাহ তা থেকে তাকে মুক্ত করেন হাসান হাসানবাস্রী ও মোহাম্মদ ইসাক বলেন ওই বাচ্চার নাম ছিল দাউদ ইবন নুরা সে ইসা আলাইসাল্লামকে হত্যা ও ক্রুশবৃদ্ধ করার হুকুম দেন হুকুম পেয়ে ইহুদিরা শুক্রবার দিবাগত শনিবার রাত্রে বাইতুল মুকাদ্দাসের একটি কক্ষে ঈসা আলাইসাল্লামকে অবরুদ্ধ করে রাখে পরে যখন হত্যার উদ্দেশ্যে তারা কক্ষে প্রবেশ করে তখন আল্লাহ আল্লাহতালা কক্ষে বিদ্যমান ঈসা আলাইসাল্লাম এর অনুসারীদের মধ্যে একজনের চেহারাকে তার চেহারা সদৃশ করে দেন এবং ঈসা আলাহ সাল্লামকে বাতায়ন পথে আকাশে তুলে নেন কক্ষে যারা ছিল তারা ঈসা আলাহ সাল্লামকে তুলে নেওয়ার দৃশ্য প্রত্যক্ষ করেছিল ইতিমধ্যে বাচ্চাহের সাক্ষীরা কক্ষে প্রবেশ করে ঈসা আলাহ সাল্লামের চেহারা বৃষ্টিত ওই যুবককে দেখতে পায় তারা তাকেই ঈসা আল্লাহ সাল্লাম মনে করে ধরে এনে শুলে চড়ায় এবং মাথার কাটার টুপি পরায় তাকে অধিক লাঞ্ছিত করার জন্য তারা এই ব্যবস্থা গ্রহণ করে সাধারণ নাসারা যারা ঈশা আলাহাল্লামের এই ঘটনা প্রত্যক্ষ করেনি তারা ইহুদিদের ঈসা আলাহ সাল্লামকে কুরুষবৃদ্ধ করার দাবি মেনে নেয় ফলে তারাও সত্য থেকে স্পষ্ট ও চূড়ান্ত বিভ্রান্তির তলে নিক্ষিপ্ত হয় সেই জন্য আল্লাহ বলেন কিতাবীদের প্রত্যেকেই তার মৃত্যুর পূর্বে তার প্রতি বিশ্বাস করবে অর্থাৎ কিয়ামতের পূর্বে শেষ যুগে ইসা যখন পৃথিবীতে পুনরায় আসবেন তখন তার স্বাভাবিক মৃত্যুর পূর্বে তখনকার সকল কিতাবিরাই তার প্রতি বিশ্বাস আনবে কেননা তিনি পুনর্বার পৃথিবীতে আসবেন এবং শুকর বধ করবেন ক্রুশ ধ্বংস করবেন জিজিয়াকর রহিত করবেন এবং ইসলাম ব্যতীত অন্য কোনো দিন কবুল করবেন না তাপসির গ্রন্থে নিসার এই আয়তের ব্যাখ্যায় প্রসঙ্গে যাবতীয় হাদিস আমরা উল্লেখ করেছি এবং এই কিতাবে ফিতান ও মালাহিম কেয়ামত পূর্ব বিপর্যয় ও মহাযুদ্ধ অধ্যায়ে দাজ্জাল প্রসঙ্গে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব দাজ্জালকে হত্যার জন্য ইমাম মাহেদির অবতরণ প্রসঙ্গে যত হাদিস ও রেওয়াত আছে সবই সেখানে বর্ণনা করা হবে এখানে আমরা হজরত ইসাকে আসমানে উঠিয়ে নেওয়ার প্রসঙ্গে আলোচনা সীমাবদ্ধ রাখব ইবন আবি হাতিম ইবন আব্বাস রাদিয়াল্লাহ আনহু এর বরাতে বর্ণনা করেন আল্লাহ যখন ঈসা আলাহ সাল্লামকে আসমানে তুলে নিতে ইচ্ছা করলেন তখন ঘটনা ছিল এই যে বাইতুল মুকাদ্দাসের একটি কক্ষে ঈসা আল্লাহ সাল্লাম এর জন হাওয়ারি অবস্থান করছিলেন তিনি মসজিদের একটি ঝর্নার গোসল করে ওই কক্ষে শিখষদের নিকট যান তার মাথার চুল থেকে তখনও পানি ঝরে পড়ছিল তিনি বললেন তোমাদের মধ্যে এমন এক ব্যক্তি আছে যে তার প্রতি ইমান আনার পরও বার আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে এরপর তিনি তাদের নিকট জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কে রাজি আছে যাকে আমার গঠনাকৃতি দ্বারা পরিবর্তন করা হবে এবং আমার স্থলে তাকে হত্যা করা হবে পরিণামে আমার সাথে যে মর্যাদা লাভ করবে উপস্থিত শিষ্যদের মধ্যে সর্বকনিষ্ঠ এক যুবক দণ্ডায়মান হলেন ইসা আলসালাম তাকে বললেন বসো এরপর তিনি দ্বিতীয়বার একই আহ্বান জানান এবারও ওই যুবক দণ্ডায়মান হলেন ঈসা আলাহ সাল্লাম তাকে বসতে বললেন তৃতীয়বার তিনি আবারও একই আহ্বান করলেন ওই যুবক দাঁড়িয়ে বললেন এই জন্য আমি প্রস্তুত ঈসা আলাহ সাল্লাম বললেন তাই হবে তুমিই এর অধিকারী অতপর যুবকটির গঠনাকৃতিতে ঈশার আকৃ গঠনাকৃতি দ্বারা পরিবর্তন করে দেওয়া এবং মসজিদের একটি বাতায়ন পথে ইসা আলাহ্লামকে আসমানে তুলে নেওয়া হয় এরপর ইহুদিদের একটি অনুসন্ধানকারী দল ইসা আলাহ সাল্লামকে ধরার জন্য এসে উক্ত যুবককে ইসা আল্লাহ মনে করে ধরে নিয়ে আসে এবং তাকে হত্যা করে এবং বৃদ্ধ করে জনৈক শিষ্য ঈসা আলাহ সাল্লামের প্রতি ইমান আনার পর বারোবার বিশ্বাসঘাতকতা করে এই ঘটনাকে কেন্দ্র করে বনি ইসরায়েল তিন দলে বিভক্ত হয়ে পড়ে যথা এক আল ইয়াকুবিয়া এই দল বিশ্বাস করে যে এতদিন আল্লাহ স্বয়ং আমাদের মাঝে বিদ্যমান ছিলেন এখন তিনি আসমানে উঠে গিয়েছেন দুই আল নাস্তুরিয়া এই দলের বিশ্বাস হলো আল্লাহর পুত্র আমাদের মধ্যে এত এতদিন ছিলেন এখন তাকে আল্লাহ নিজের কাছে উঠিয়ে নিয়েছেন তিন আল মুসলিমুন এই দলের মতে ঈসা আলাই সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল আল্লাহর যতদিন ইচ্ছা তিনি ততদিন আমাদের মধ্যে ছিলেন এখন তাকে আল্লাহ নিজের সান্নিধ্যে উঠিয়ে নিয়েছেন উক্ত তিন দলের মধ্যে কাফির দুই দল একত্রিত হয়ে মুসলিম দলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখে ফলে মুসলিম দল নিস্তেজ হয়ে পড়ে এই অবস্থা দীর্ঘদিন চলার পর আল্লাহ মোহাম্মদ সোল্লাহ আলাইসাল্লামকে রাসুল রূপে প্রেরণ করেন ইবন আব্বাস রাদি আল্লাহ আনহু বলেন এইদিকে ইঙ্গিত করেই কুরআনে বলা হয়েছে পরে আমি মমিনদেরকে শক্তিশালী করলাম তাদের শত্রুদের মোকাবেলায় ফলে তারা বিজয়ী হল সুরা সাফের চোদ্দ নম্বর আয়াত এই হাদিসের সনদ ইবন আব্বাস রাদিয়াল্লাহ আনহু পর্যন্ত বিশুদ্ধ এবং মুসলিমের শর্ত অনুযায়ী সহি ইমাম নাসাই আবু কুরআবের সূত্রে আবু মোয়াবিয়া থেকেও অনুরূপ বর্ণনা করেছেন ইবন জারির মুসলিম ইবন জানদার সূত্রে আবু মোয়াবিয়া থেকে এই হাদিস বর্ণনা করেছেন এছাড়া আরও অনেক গ্রন্থকার এই হাদিস স্ব কিতাবে উল্লেখ করেছেন এই হাদিসটি সবচেয়ে দীর্ঘায়িতভাবে বর্ণনা করেছেন মোহাম্মদ ইবন ইসহাক তার বর্ণনায় এসেছে ইসা আলাহ সাল্লাম আল্লাহর নিকট তার মৃত্যুকে পিছিয়ে দেওয়ার জন্য দোয়া করতেন যাতে তিনি রিসালাতের দায়িত্ব পূর্ণ করতে পারেন দাওয়াতি কাজ সম্প্রসারণ করতে পারেন এবং অধিক পরিমাণ লোক যাতে আল্লাহর দিনে প্রবেশ করতে পারে কথিত আছে হযরত ইসা আলাইসাল্লামের সান্নিধ্যে জন হাওয়ারি ছিলেন এক পিতর দুই ইয়াকুব ইবন জাবদা তিন ইয়াহনাস ইনি ইয়াকুবের ভাই ছিলেন চাই চার ইন্দারাউস পাঁচ ফিলিপ ছয় আব্র সালমা সাত মথি আট টমাস নয় ইয়াকুব ইবন হালকুবা দশ তাদাউস এগারো ফাতাতিয়া শিমন বারো ইউদাসকারিয়া ইউতা এই সিসোক্ত ব্যক্তি ইহুদিদেরকে ইসা আলাইসাল্লামের সন্ধান দিয়েছিলেন ইবন ইসাক লিখেছেন হাওয়ারিতে মধ্যে সার্জিস নামক আরেক ব্যক্তি ছিল যার কথা নাসাররা গোপন রাখে এই ব্যক্তিকেই রূপে দেখা হয়েছিল এবং ক্রুশ বৃদ্ধ করা হয়েছিল কিন্তু নাসাদের কিছু অংশের মতে যাকে রূপে দেয়া হয় ও ক্রুশবৃদ্ধ করা হয় তার নাম জভাস ইবন কাইরাই ইউতা যাই হোক ইবন আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণনা করেন ইসা আল্লাহসাল্লাম শাম উনকে তার স্থলভিত্তিক করেছিলেন এবং ইহুদিরা জভাসকে হত্যা করেছিল যাকে ইসার অনুরূপ আকৃতি দেয়া হয়েছিল আহমদ ইবন মারওয়ান বলেন মোহাম্মদ ইবন জাহম ফার্রা থেকে শুনেছিলেন কুরআনের আয়াত তারা চক্রান্ত করেছিল আর আল্লাহও কৌশল অবলম্বন করেছিলেন এবং আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ এই সম্পর্কে ফাররা বলেছেন যে ঈসা আলাহ সাল্লাম দীর্ঘদিন তার খালার নিকট থেকে দূরে থাকার পর একদিন খালার বাড়িতে আসেন তার আগমন দেখে রাস আল জালুত নামক ইহুদি সেখানে উপস্থিত হয় এবং ঈসা আলাহ সাল্লামের বিরুদ্ধে লোকজনকে জমায়ত করে ফলে বহু লোক জমায়ত হল আর তারা দরজা ভেঙ্গে ফেলে এবং রাস আজ জালুত ইসা আল্লাহ সাল্লামকে ধরে আনার জন্য ঘরের ভিতর প্রবেশ করে আল্লাহ ঈসা কে তার দৃষ্টি থেকে আড়াল করে রাখেন কিছু সময় পর সে বেরিয়ে এসে বলল ইসাকে ঘরের মধ্যে দেখতে পেলাম না রাস আল জালুতের সাথে ছিল নাঙ্গা তলোয়ার এইদিকে আল্লাহ তাকেই ইসার রূপে রূপান্তরিত করে দিয়েছিলেন উপস্থিত সবাই বলল তুমি তো ইসা সুতরাং তারা তাকে ধরে হত্যা করলো এবং শুলে বৃদ্ধ করল এদিকে ইঙ্গিত করেই আল্লাহ বলেছেন তারা তাকে হত্যা করেনি কুরুশৃদ্ধ করেনি কিন্তু তাদের এই রূপ বিভ্রম হয়েছিল ইবন জারির ওয়াহাব ইবন মোনাব্বেহ থেকে বর্ণনা করেছেন যে ঈসা আল্লাহ সাল্লাম সতেরো জন হাওয়ারি সহ এক ঘরে প্রবেশ করেন এই অবস্থা তাদেরকে ঘেরাও করে ফেলে যখন তারা দেখে ইহুদিরা ঘরের ভিতর প্রবেশ করে তখন আল্লাহ তাদের সকলের চেহারাকে ঈসা আল্লাহ সাল্লামের চেহারার মতো করে দেন এই দেখে বন ইসরায়েলরা বলল তোমরা সবাই জাদু করে আমাদেরকে ধোকা দিচ্ছ হয় আসল ঈশাকে আমাদের নিকট বের করে দাও নচেত তোমাদের সবাইকে হত্যা করব তখন ঈসা আলাইসাল্লাম সাথীদেরকে বললেন তোমাদের মধ্যে কে আসো যে নিজের প্রাণের বিনিময়ে আজ জান্নাত ক্রয় করবে এক ব্যক্তি বললেন আমি রাজি আছি এরপর সেই ব্যক্তি বনি ইসরায়েলদের সম্মুখে এসে বললেন আমি ইসা বস্তুত ওই ব্যক্তিকে আল্লাহ ঈসা আলাইসাল্লামের আকৃতি দান করেছিলেন তখন তারা তাকে ধরে হত্যা করল ও ক্রুশবৃদ্ধ করল এই জন্যই বনি ইসরায়েল্লা বিভ্রান্ত হয় ও ধারণা করে যে তারা ঈসা আলাহ সাল্লামকেই হত্যা করেছে অন্যান্য খ্রিস্টানরাও এই একই ধারণা পোষণ করে এবং বলে ঈশাকে হত্যা করা হয়েছে অথচ ওই দিনই আল্লাহ ঈসা আলাহ সাল্লামকে আসমানে তুলে নিয়েছিলেন ইবন জারির ওহাব থেকে বর্ণনা করেন আল্লাহ যখন ঈসা আলাহ সাল্লামকে জানিয়ে দেন যে অচিরেই তুমি দুনিয়া থেকে নিষ্কৃতি পাচ্ছ তখন তিনি বিচলিত হয়ে পড়েন এবং দুশ্চিন্তাগ্রস্ত হন এই সময় তিনি হাওয়ারিগণকে দাওয়াত করেন তাদের জন্য খাদ্য প্রস্তুত করেন তাদেরকে জানিয়ে দেন যে রাত্রে তোমরা আমার নিকট আসবে তোমাদের কাছে আমার প্রয়োজন আছে হাওয়ারিগণ রাত্রে আসলো ঈসা আলাহ সাল্লাম তাদেরকে নিজ হাতে খানা পরিবেশন করে খাওয়ান আহার শেষে নিজেই তাদের হাত ধুয়ে দেন এবং নিজের কাপড় দ্বারা তাদের হাত মুছে দেন এই সব দেখে হাওয়ারিগণ আশ্চর্য হলেন এবং বিব্রত বোধ করলেন ইসা আলাই সাল্লাম বললেন দেখো আমি যা কিছু করব কেউ যদি তার প্রতিদান করে তবে সে আমার শিষ্যদের অন্তর্ভুক্ত নয় এবং আমিও তার কেউই নই তখন তারা তা মেনে নিলেন আর ইসা আল্লাহাল্লাম বললেন আমি আজ তোমাদের সাথে যে আচরণ করলাম তোমাদের সেবা করলাম খাদ্য পরিবেশন করলাম হাত ধুয়ে দিলাম এ যেন তোমাদের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে থাকে তোমরা জানো যে আমি তোমাদের মধ্যে সর্বোত্তম সুতরাং তোমরা একে অপরের উপর নিজেকে শ্রেষ্ঠ মনে করবে না বরং নিজেকে অপরের চাইতে ছোট জ্ঞান করবে তোমরা তো প্রত্যক্ষ করলে কিভাবে আমি তোমাদের সেবাই নিজেকে নিয়োজিত করলাম তোমরাও ঠিক এইভাবে করবে আর তোমাদের কাছে আমার যে প্রয়োজন তা হলো তোমরা আমাকে সাহায্য করবে আমার জন্যে নিকট দোয়া করবে এবং মনে প্রাণে দোয়া করবে যেন আমি আমার মৃত্যুকে পিছিয়ে দেন তিনি আমার মৃত্যুকে পিছিয়ে দেন ঈসা আল্লাহ সাল্লাম এর কথা শোনার পর হাওয়ারিগঞ্জ যখন দোয়া করার জন্য প্রস্তুত হলেন এবং নিবিষ্ট চিত্তে দোয়া করতে বসলেন তখন গভীর নিদ্রা তাদেরকে আচ্ছন্ন করে ফেলল ফলে তারা দোয়া করতে সমর্থ হলেন না ইসা সাল্লাম তাদেরকে ঘুম থেকে জাগাবার চেষ্টা করেন এবং বলেন কি আশ্চর্য তোমরা কি মাত্র একটি রাত আমার জন্য ধৈর্য ধারণ করতে ও আমাকে সাহায্য করতে পারবে না তারা বললেন আল্লাহর কসম আমরা কিছুই বুঝতে পারছি না যে আমাদের এ কী হলো আমরা তো প্রতিদিন রাত্রে দীর্ঘ সময় পর্যন্ত জেগে থাকি কথাবার্তা বলি কিন্তু আজ রাত্রে তার কিছুই করতে পারছি না যখনই দোয়া করতে যায় তখনই ঘুম এসে মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় তখন হজরত ইসা আলাহ সাল্লাম বললেন রাখাল মাঠ থেকে বিদায় নিচ্ছে আর বকরিগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে এই জাতীয় আরও বিভিন্ন কথা তিনি বলতে থাকেন এবং নিজের বিয়োগ ব্যথার কথা ব্যক্ত করেন অতপর ইসা আলাহ সাল্লাম বললেন আমি তোমাদেরকে একটি সত্য কথা বলছি তোমাদের মধ্যে একজন আজ মরক ডাকার পূর্বে আমার সাথে তিনবার বিশ্বাসঘাতকতা করবে তোমাদের মধ্যে একজন সামান্য কয়েকটি দেরহামের বিনিময়ে শত্রুদের কাছে আমার সন্ধান বলে দেবে এবং আমার বিনিময়ে প্রাপ্ত অর্থ ভক্ষণ করবে এরপর তারা সেখান থেকে বেরিয়ে পড়ল ও বিক্ষিপ্ত হয়ে গেল এদিকে ইহুদিরা ঈসা আলাহ সাল্লামকে সন্ধান করে ফিরছে তারা শামউন নামক এক হাওয়ারিকে ধরে বলল এই ব্যক্তি ইসার শিষ্য কিন্তু সে অস্বীকার করে বলল আমি ইসার শিষ্য নই এ কথা বললে তারা সামনকে ছেড়ে দিল কিছুক্ষণ পরে তারা অন্য ইহুদিরা পাকড়াও করে সে পূর্বের ন্যায় উত্তর দিয়ে আত্মরক্ষা করল এমন সময় ঈশা হঠাৎ মরকের ডাক শুনতে পান মরকের ডাক শুনে তিনি চিন্তিত হয়ে পড়েন এবং কাঁদতে থাকেন প্রভাত হওয়ার পর জনৈক্য হাওয়ারি ইহুদিদের নিকট গিয়ে বলল আমি যদি তোমাদেরকে ঈসা মাসির সন্ধান দিই তাহলে তোমরা আমাকে কি পুরস্কার দিবে ইহুদিরা তাকে তিরিশটি দিরহাম দিল বিনিময়ে সে তাদের নিকটতার সন্ধান বলে দিল কিন্তু এর পূর্বেই তাকে ঈশার অনুরূপ চেহারা দান করা হলো এবং তাদেরকে বিভ্রান্তিতে ফেলা হলো ফলে তাকেই তারা পাকড়াও করে রশি দ্বারা শক্ত করে বাঁধল এবং এ কথা বলতে বলতে টেনেহেসে নিয়ে গেল যে তুমিই তো মৃত্যুকে জীবিত করতে জিন ভূত তাড়াতে পাগল মানুষকে সুস্থ করে দিতে এখন এই রশির বন্ধন থেকে নিজেকে মুক্ত করো দেখি তারা তার মুখের উপর থুতু নিক্ষেপ করল দেহে কাটা ফোটালো এবং যেই ক্রুশে বৃদ্ধ করার জন্য স্থাপন করা হয়েছিল সেখানে তাকে নিয়ে আসলো ইতিমধ্যে ঈসা আলাহ সাল্লামকে আল্লাহ নিজ সান্নিধ্যে তুলে নিয়েছেন এবং ইহুদিরা ওই চেহারা পরিবর্তিত ব্যক্তিকে ক্রুশ বৃদ্ধ করল ক্রুশের উপরে লাশ সাত দিন পর্যন্ত ছিল এরপর ঈশাআ আলাহসাল্লামের মা ও অন্য এক মহিলা যে পাগল ছিল এবং যাকে ইসা আলাহ সাল্লাম সুস্থ করেছিলেন উভয় কাঁদতে কাঁদতে কুরুষবৃত্ত লোকটির কাছে আসলেন তখন হজরত ইসা আলাহ সাল্লাম তাদের কাছে এসে জিজ্ঞাসা করলেন আপনারা কাঁদছেন কেন তারা বলল আমরা তো তোমার জন্য কাঁদছি ঈসা আল্লাহ সাল্লাম বললেন আমাকে আল্লাহ তার সান্নিধ্যে তুলে নিয়েছেন এবং উত্তম অবস্থায় রেখেছেন আর এই যাকে ক্রুশবৃদ্ধ করা হয়েছে তার ব্যাপারে ইহুদিরা বিভ্রান্তির শিকার হয়েছে অতপর তিনি হাওয়ারীদের প্রতি নির্দেশ দিলেন যেন অমুক স্থানে তারা তার সাথে সাক্ষাৎ করেন নির্দেশ মতে জন হাওয়ারি তথাই গিয়ে তার সাথে সাক্ষাতে মিলিত হন সেই এক হাওয়ারির উপ অনুপস্থিত থাকে যে ঈশাকে দিরহামের বিনিময়ে বিক্রি করেছিলেন এবং ইহুদিরা তার সন্ধান বলে দিয়েছিল তার সম্পর্কে ঈসা আলাহ সাল্লাম শিশুদের নিকট জিজ্ঞাসা করলেন উত্তরে তারা জানাল যে সে তার কর্মের উপর অনুতপ্ত হয়ে আত্মহত্যা করেছে ঈসা আলাইসাল্লাম বললেন যদি সে তবা করত তবে আল্লাহ তার তবা কবুল করতেন অতপর তিনি ইয়াহিয়াহ নামক এক যুবকের কথা জিজ্ঞাসা করলেন যে তাদেরকে অনুসরণ করত তিনি জানালেন সে তোমাদের সাথেই আছে এরপর ঈসা আলহ সাল্লাম বললেন তোমরা এখান থেকে চলে যাও কেননা অচিরেই তোমরা নিজ নিজ সম্প্রদায়ের ভাষায় কথা বলবে সুতরাং তাদেরকে সতর্ক করবে এবং দিনের দাওয়াত দিবে এই হাদিসের সনদ গভীর ও অভিনব তবে নাসারাদের বর্ণনাসমুখের মধ্যে এটা অনেকটা বিশুদ্ধ তারা বলেছে মসিহ মারিয়ামের নিকট এসেছিলেন মারিয়াম খেজুর গাছের শাখায় কাছে বসে কাঁচছিলেন ইসার্লাম তাকে দেহের ক্ষত স্থানগুলো দেখান এবং মারিয়ামকে জানান যে তার রুহের উপর তুলে নেওয়া হয়েছে এবং দেহকে ক্রুশবৃদ্ধ করা হয়েছে নাসাদের বর্ণিত এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা বানওয়াট মন করা অতিরঞ্জিত ও বাতিল সত্যের পরিপন্থী ও অতিরিক্ত সংযোজন ইবন আসাকের ইয়াহিয়া ইবন হাবিবের সূত্রে বর্ণনা করেন যে যে ব্যক্তিকে ক্রুশবৃত্ত করা হয়েছে মারিয়াম ধারণা করেছিলেন যে সে তারই পুত্র তাই তিনি ঘটনার সাত দিন পর বাদশাহের লোকেদের নিকট গিয়ে লাশটি নামিয়ে দেওয়ার আবেদন জানান তারা তার আবেদনে সাড়া দেয় এবং সেখানে লাশটি দাফন করা হয় অতপর মারিয়াম ইয়াহিয়াই মাকে বললেন চলো আমরা মাসিহের কবর জিয়ারত করে আসি উভয়ে রওনা হলেন কবরের কাছাকাছি পৌঁছালিয়ে মারিয়াম ইয়াহিয়ার মাকে বললেন পর্দা করো ইয়াহিয়ার মা বললেন কার থেকে পর্দা করব বললেন কেন কবরের কাছে ওই যে লোকটিকে দেখা যায় তার থেকে ইয়াহিয়ার মা বললেন কি বলছো আমি তো কাউকে দেখতে পাচ্ছি না মারিয়াম তখন বললেন ইনি জিব্রাইল ফেরস্তা হবেন বস্তুত জিব্রাইলকে তিনি বহু পূর্বে দেখেছিলেন যাহোক ইয়াহিয়ার মাকে সেখানে রেখে মারিয়াম কবরের কাছে গেলেন কবরের নিকট গেলে তিনি তাকে চিনতে পান আর জিব্রাইল বললেন মারিয়াম কোথায় যাচ্ছ মারিয়াম বললেন মাসিহের কবর জিয়ারত করতে এবং তাকে সালাম জানাতে জিব্রাইল বললেন মারিয়াম এ তো মাসিহে নয় তাকে তো আল্লাহ আল্লাহতার সান্নিধ্য তুলে নিয়েছেন কাফিরদের হাত থেকে তাকে পবিত্র করেছেন তবে কবরবাসীকে মাসিহের আকৃতি বদলে দেওয়া হয়েছে এবং তাকেই ক্রুশবৃদ্ধ করা হয়েছে এর নিদর্শন হচ্ছে এটা যে ওই লোকটির পরিবারের লোকজন একে খুঁজে বেড়াচ্ছে কোথাও তার সন্ধান পাচ্ছে না এবং তার কি হয়েছে তারাও তারা জানে না এই জন্য তারা কেবল কান্নাকটি করে ফিরছে তুমি অমুক দিন অমুক বাগানের নিকট আসলে সাথে সাক্ষাৎ করতে পারবে এই কথা বলে জিব্রাইল সেখান থেকে প্রস্থান করলেন মারিয়াম তার বোনের নিকট ফিরে এসে জিব্রাইলের ব্যাপারে জানালেন এবং বাগানের বিষয়টিও বললেন নির্দিষ্ট দিনে মারিয়াম সেই বাগানের নিকট গেলে সেখানে মাসিহকে দেখতে পান ঈসা আল্লাহ সাল্লাম তাকে দেখতে পেয়ে তার দিকে ছুটে আসেন মা তাকে জড়িয়ে ধরেন এবং মাথায় চুম্বন দেন তিনি পূর্বের মতো তার জন্য দোয়া করেন তারপর বলেন মা আমার সম্প্রদায়ের লোকেরা আমাকে হত্যা করতে পারেনি আল্লাহ আমাকে তার সান্নিধ্যে তুলে নিয়েছেন এবং আপনার সাথে সাক্ষাৎ করার অনুমতি দিয়েছেন অচিরেই আপনার মৃত্যু হবে ধৈর্য ধরুন ও বেশি বেশি আল্লাহকে স্মরণ করুন অতপর ঈসা ঊর্ধ্ব চলে গেলেন এরপর মারিয়ামের সাথে তার মৃত্যুর পূর্বে ঈশার আর সাক্ষাৎ হয়নি রাবি বলেন ইসা আল্লাহাল্লাম এর ঊর্ধ্ব পরে তার মা পাঁচ বছর জীবিত ছিলেন তিপ্পান্ন বছর বয়সকালে তিনি এন্তেকাল করেন হাসান বলে বলেছেন খুল্লা বলেছেন যেদিন হজরত ঈসা আল্লাহ সাল্লামকে আসমানে নেওয়া হয় সেই দিন পর্যন্ত তার বয়স হয়েছিল চৌত্রিশ বছর হাদিসে বর্ণিত হয়েছে জান্নাতবাসীদের চুল ছোট হবে দাড়ি উদ্ধৃত হয়নি তারা এমন যুবকই হবে তাদের চোখে সুরমা লাগানো থাকবে এবং তারা ৩৩ বছরের যুবক হবেন অন্য এক হাদিসে বর্ণিত আছে জান্নাতবাসীরা ইসা আলাহ সাল্লাম এর সমবয়সের হবেন এবং ইউসুফ সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত চেহারা লাভ করবেন হাম্মদ ইবন সালমা সাইদ ইবনুল মুসাইব থেকে বর্ণনা করেন ঈসা আলাইসাল্লামকে যখন আসমানে তুলে নেওয়া হয় তখন তার বয়স ছিল ৩৩ বছর হাকিম তার মুস্তাদ্রাকে গ্রন্থে এবং ইয়াকুব ইবন সুফিয়ান ফাসাবি তার ইতিহাস গ্রন্থে ইবন আবি মারিয়ামের সূত্রে আয়েশা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেন আমাকে ফাতেমা রাদিয়াল্লাহ আনহু বলেছেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাকে জানিয়েছেন একজন নবীর পরে যদি আরেকজন নবীর আবির্ভাব হয় তবে পরবর্তী নবীর বয়স পূর্ববর্তী নবীর বয়সের অর্ধেক হয় নবী সাল্লাম আমাকে আরও বলেছেন যে নবী ইসা ইবনে মারিয়াম একশো বিশ বছর জীবিত ছিলেন সুতরাং আমি দেখছি ষাট বছরের মাথায় আমার মৃত্যু হবে ফাসাবির বর্ণিত এই হাদিসের সনদ গরিব পর্যায়ের ইবন আসাকির বলেন বিশুদ্ধ মত এই যে ইসা আল্লাহ সাল্লাম ওই পরিমাণ বয়স পাননি এর দ্বারা তার উম্মতের মধ্যে তার অবস্থানকাল বোঝানোই উদ্দেশ্য যেমন সুফিয়ান ইবন ওয়াইনা ইয়াহিয়া ইবন জাদ থেকে বর্ণনা করেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আন আনহা বলেন রাসুলুল্লাহ সাল্লাম আমাকে জানিয়েছেন ইসা ইবন মারিয়াম বনি ইসরাইলদের মধ্যে চব চল্লিশ বছর অবস্থান করেছিলেন এই হাদিসের সনদ বিচ্ছিন্ন জারির ও সাউরি আমাশের মাধ্যমে ইব্রাহিম থেকে বর্ণনা করেন সাল্লাম তার সম্প্রদায়ের মধ্যে চল্লিশ বছর অবস্থান করেছিলেন আমিরুল মুমিনিন হজরত আলী রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হজরত সাল্লামকে রমজান মাসের ২২ তারিখ রাতে আকাশে উঠিয়ে নেওয়া হয় হজরত আলীর রাদিয়াল্লাহ আনহু শত্রুর বর্ষার আঘাত পাওয়ার পাঁচ দিন পর রমজানের ২২ তারিখ রাত্রে ইন্তেকাল করেন যাহোক যাহক রহিমাখল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণনা করেন ইসা আলাহিসাল্লামকে যখন আসমানে তুলে নেওয়া হয় তখন একখণ্ড মেঘ তার নিকট তার নিকটবর্তী হয় তিনি এর উপর বসেন মা মারিয়ম সেখানে উপস্থিত হন পুত্রকে বিদায় জানান ও কান্নাকাটি করেন তারপর তাকে তুলে নেওয়া হয় মারিয়াম তাকিয়ে সে দৃশ্য দেখতে থাকেন ঊর্ধ্বে ওঠার সময় ঈসা আলাইসাল্লাম তার মাকে নিজের চাদরখানা দিয়ে যান এবং বলেন এইটি হবে কিয়ামতের দিনে আমার ও আপনার মধ্যে পরিচয়ের উপায় শিষ্য সামুনের উদ্দেশ্যে তিনি নিজের পাগড়িটি নিক্ষেপ করেন ঈশা যখন উপরের দিকে উঠতে থাকেন তখন মা মারিয়াম হাতের আঙ্গুল উঠিয়ে ইঙ্গিতে তাকে বিদায় জানাতে থাকেন যতক্ষণ না তিনি নি তিনি চোখের আড়ালে চলে যান মারিয়াম ঈশাকে অত্যাধিক শ্রেণীয় করতেন কেননা পিতা না থাকার কারণে ঈশা পিতামাতার উভয়ের ভালোবাসা মাকেই দিতেন সফরে হোক কিংবা বাড়িতে হোক মারিয়াম ঈশাকে সর্বদা কাছে রাখতেন মুহূর্তের জন্য দূরে যেতে দিতেন না জনৈক কবি বলেছেন এক মুরুতের বিরহ যেখানে আমার নিকট মৃত্যু যন্ত্রণার নেয় কঠিন সেখানে রোজ হাসর পর্যন্ত দীর্ঘ বিরহ ব্যথা আমি কীভাবে সইব ইসাক ইবন বিশ্বর মুজাহিদ ইবন জুবাইর রাহিমাখুল্লাহ সূত্রে বর্ণনা করে ইহুদিরা রূপে যেই ব্যক্তিকে ক্রুশবিদ্ধ করেছিল তাকে তার আসল মসিহ বলেই বিশ্বাস করত অধিকাংশ নাসারারা মূর্ক্ষতা বসত এই বিশ্বাসেরই সমর্থক ছিল এরপর তারা মসিহ শিষ্য সমর্থকদের উপর ধরপাকড় হত্যা ও নির্যাতন আরম্ভ করে এই সংবাদ রোম অধিপতি ও তদানিস্তন দামিষ্কের বাচ্চাহের নিকট পৌঁছে যায় বাচ্চাকে জানানো হয় যে ইহুদিরা এমন এক ব্যক্তির শিষ্য সমর্থকের উপর নির্যাতন চালাচ্ছে যে ব্যক্তি নিজেকে আল্লাহ রাসুল বলে দাবি করে সেই ব্যক্তি সে মৃত্যুকে জীবিত করে জন্মান্ধ ও কুষ্টি নিরাময় করে এবং আরও অনেক বিস্ময়কর ঘটনা ঘটায় ইহুদিরা তার উপর চড়াও হয় এবং তাকে হত্যা করে তার শিষ্য ও অনুসারীদেরকে লাঞ্ছিত করে ও বন্দি করে রাখে এইসব সব কথা শুনে বাচ্চা উক্ত নবীর কতিপয় অনুসারীদেরকে তার নিকট আনার জন্যে দুধ প্রেরণ করেন বাচ্চাহের দুধ কয়েকজন অনুসারীকে সেখানে নিয়ে আসে তাদের মধ্যে ইয়াহিয়া ইবন জাকারিয়া ও শামউন সহ বেশ কিছু লোক ছিলেন বাচ্চা তাদের নিকট মসিহির কার্যকলাপ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে তারা বিস্তারিতভাবে মসিহের কার্যক্রম সম্পর্কে বাচ্চাকে অবগত করেন সব কিছু শুনে বাচ্চা তাদের নিকট মসিহের দিন গ্রহণ করে তাদের দিনের দাওয়াতের প্রসার ঘটান এভাবে ইহুদিদের উপর সত্য বিজয় লাভ করে এবং নাসারাদের বাণী তাদের উপর শ্রেষ্ঠত্বের সম্মানে ভূষিত হয় অতপর বাচ্চা কুশবৃত্ত লাশের কাছে লোক প্রেরণ করেন শুলকাষ্ঠ থেকে লাশ নামানো হয় এবং ক্রুশ ফলকটি নিয়ে আসা হয় বাচ্চা ক্রুশ ফলককে সম্মান প্রদর্শন করেন তখন তাকে নাসারা সম্প্রদায় ক্রুশ চিহ্নকে সম্মান করতে শুরু করে এই ঘটনার পর থেকে নাসারারা অর্থাৎ খ্রিস্টান ধর্ম রোম সাম্রাজ্যের প্রসার লাভ করে কিন্তু কয়েকটি কারণে এই বর্ণনাটি মুক্ত নয় এক ইয়াহিয়া ইবন জাকারিয়া আলাইসাল্লাম নবী ছিলেন ইসা আল্লাহাল্লামকে ক্রুশবৃত্ত করা হয়েছে এই কথা তিনি স্বীকার করতেন না কেননা তিনি ছিলেন মাসুম নবী ঈসা আলাহ সাল্লামকে নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে এই সত্যে তিনি বিশ্বাস করতেন দুই মসিহের আগমনের তিনশো বছর পর রোম সাম্রাজ্যে খ্রিস্টান ধর্ম প্রবেশ করে তার পূর্বে নয় এটাই ঐতিহাসিক সত্য কেননা রোমে খ্রিস্টান ধর্ম প্রবেশ করেছিল তিন ইবন কুস্তুন এর শাসনকালে যিনি ছিলেন কনস্টান্টিনোপল তথা ইস্তাম্বুল শহরের প্রতিষ্ঠাতা এই বিষয়ে আমরা পরে আলোচনা করব তিন নম্বর কারণ হচ্ছে ইহুদিরা ওই ব্যক্তিকে শুলে চড়ানোর পর সেই স্থানটিকে একটি ঘৃণিত স্থান হিসেবে ফেলে রাখে সেখানে তারা ময়লা আবর্জনা ও মৃত জীবজন্তু নিক্ষেপ করত সম্রাট কনস্ট্যান্টিনের আমল পর্যন্ত এই অবস্থা চলতে থাকে অতপর সম্রাট কনস্টান্টিনে মা হাইলানা আল হারারনিয়া আল কানিয়া। শব্দগুলো একটু কঠিন উক্ত ক্রুশবুদ্ধ লোকটিকে মাসিখ বলে বিশ্বাস করেন এবং সেখান থেকে তাকে উদ্ধার করেন তিনি সেখানে লোক প্রেরণ করেন তারা কুরুশের মূল দণ্ডটি খুঁজে পায় কথিত আছে উক্ত শুলদণ্ড যেই কোনো রোগী স্পর্শ করলে আরোগ্য লাভ করত আল্লাহই ভালো জানেন ঘটনা এরকম হয়েছিল কি না কেননা যেই ব্যক্তির শুলে জীবন দিয়ে আত্ম উৎসর্গ করেছিল সে একজন নিকার লোক ছিল অথবা হতে পারে এটা সেই যুগের খ্রিস্টদের জন্য একটা ফিতনা বিশেষ যেই কারণে তারা উক্ত দণ্ডকে সম্মান করত এবং স্বর্ণ ও মুক্তা দ্বারা তাকে মুড়িয়ে রেখেছিল এখান থেকে তারা বরকত ও কল্যাণের প্রতীক হিসেবে কুষ্টিকে ব্যবহার করা আরম্ভ করে এরপর সম্রাট মা হাইলানার নির্দেশে ওই স্থানার ওই স্থানের সমস্ত আবর্জনা পরিষ্কার করে যেখানে উন্নত মানের পাথর দ্বারা একটি সুশোভিত গির্জা নির্মাণ করা হয় বর্তমানকারে যা বাইতুল মুকাদ্দাস শহর নামে খ্যাত এই শহরটির অপর নাম কুমামা কুমামা অর্থ আবর্জনা যেহেতু পূর্বে সে এখানে আবর্জনা ছিল খ্রিস্টানরা একে কিয়ামাহ বলে কেননা কিয়ামতের দিন এই স্থানে মাসিহের দেহ পুনরুত্থিত হবে পুনরুত্থিত হবে বলে তাদের বিশ্বাস সম্রাট জননী হাইলানা অতপর নির্দেশ দেন যে এখান থেকে এই শহরের সমস্ত ময়লা আবর্জনা ও পচা গলা ইহুদিদের কেবলা হিসেবে পরিচিত বাইতুল মুকাদ্দাসে অবস্থিত শুভ্র পাথর অর্থাৎ সাখরা এর উপর ফেলতে হবে নির্দেশ মতে সমস্ত আবর্জনা সেখানে নিক্ষেপ করা অব্যাহত থাকে অবশেষে হজরত ওমর ইবনুল খাত্তা রাদিয়াল্লাহ আনহু বাইতুল মুকাদ্দাস জয় করেন তিনি স্বয়ং সেখানে গমন করে নিজের চাদর দ্বারা বাইতুল মুকাদ্দাস ঝাড়ু দেন এবং সকল নাপাকি ও ময়লা আবর্জনা পরিষ্কার করেন অবশ্য তিনি ইহুদিদের কেবলা হিসেবে রক্ষিত পাথরের পেছনে মসজিদের প্রতিষ্ঠা করেননি বরং তার সামনের দিকে রেখেছিলেন যেখানে রাসুলুল্লাহ সলাল্লাহসাল্লাম ইসরার রাতে নবীদের সাথে সালাদ আদায় করেছিলেন